সিলেটে আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল সর্বশেষ সাফ অনূর্ধ্ব ষোলো টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার পর আবারও সিলেটে বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে সিলেটের ফুটবল প্রিয় দর্শকরা অপেক্ষায় রয়েছেন দেশের সেরা ক্লাবগুলোর খেলা দেখার জন্য বিস্তারিত জানাচ্ছেন মুস্তাফিজ রোমান ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ বঙ্গবন্ধু গোল্ড কাপ সাফ অনুদ্দ্য শুল্ল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করার পর সিলেটের মাঠে আবারও বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেটের মাটিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট সেপ্টেম্বরে মাঝামাঝি থেকে শুরু হওয়া এই লিগের বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেজেলা স্টেডিয়ামে তবে জুলাই মাসের শেষের দিকে এই লীগের খেলা শুরু হওয়ার কথা থাকলেও অতিবৃষ্টির কথা বিবেচনায় রেখে সেপ্টেম্বরে বিপিএল শুরুর সিদ্ধান্ত নেয় লিগ পরিচালনা কমিটি আর বিপিএল শুরুর মধ্য দিয়ে আবারও এক বছর পর সিলেটে মাঠে ফিরছে ফুটবল এই লীগ আয়োজনে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম আমাদের সিলেট জেলা স্টেডিয়ামে আবহানি মমডান মুক্তিযোদ্ধা শেখ রাসেল শেখ জামাল খেলছে এটা সিলেটের জন্য আমি মনে করি অনেক বড় পাওয়া আমাদের কোনো সমস্যা হবে না পাশাপাশি পুলিশ প্রশাসন জেলা প্রশাসন রাজনীতিবিদ সিলেটের শান্তিপ্রিয় দর্শক সবাই আমরা মিলেমিশে এই টুর্নামেন্টটা সুন্দরভাবে আয়োজন করতে পারবো সিলেটের ফুটবল যে কত জনপ্রিয় তা অতীতে বিভিন্ন টুর্নামেন্টে দেশের মানুষ লক্ষ্য করেছেন তাই সিলেটের ফুটবলকে এগিয়ে নিতে এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি আয়োজন করার দাবি সিলেট ক্রীড়া দফা সমিতির সভাপতি বদরদুজা বদরের যে সিলেটের লোকেল যে ফুটবল লীগ সেটাকে নিয়মিত করা পাশাপাশি বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে সিলেটে যে আন্তজেলা আমাদের যে চারটি জেলা আছে সেখানে আন্তজেলা টুর্নামেন্ট উপজেলা টুর্নামেন্ট সেগুলোকে নিয়মিত করা তাহলে সিলেটে দেখা যাবে যে ফুটবলের যে আগের যে জনপ্রিয়তা ছিল যে উদ্দামতা ছিল সেটা আবার ফিরে আসবে সিলেটের মাঠে যত বেশি লিগ আয়োজন করা হবে তত বেশি উন্নত হবে সিলেটের ফুটবল ফুটবলের প্রতি বাড়বে সাধারণ মানুষের আকর্ষণ এবং তৃণমূল পর্যায়ে উঠে আসবে ভালো ভালো প্লেয়ার এমনটাই প্রত্যাশা ফুটবল সংশ্লিষ্টদের মুস্তাফিজ রুমান চ্যানেলস নিউজ সিলেট